নমস্কার বন্ধুরা আমি কার্তিক এবং আমি ইউটিউব চ্যানেল জ্যাভ টোয়েন্টি ফোর বেঙ্গলিতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা স্বাস্থ্যসীমা বা অল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে আপনাদেরকে মহিলা সাব ইন্সপেক্টর এবং পুরুষ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে টোটাল একশো ষোলোটি পোস্ট আছে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দায় জবগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন এবং কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সমস্ত কিছু জানানো হয়েছে ভিডিওটির মাধ্যমে তো এই ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হেম অ্যাফেয়ার্স স্বাস্থ্যসীমা বল থেকে এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তির গতকাল রিলিজ করা হয়েছে তো আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে এবং নেপাল এবং ভুটানের যে অংশগুলি ইন্ডিয়ার অধীনে আছে সেই সমস্ত জায়গার বাসিন্দা হলে আপনারা আবেদন করতে পারবেন মেল ফিমেল ক্যান্ডিডেট উভয়ই ফিল আপ করতে পারবেন ফর্ম তো আপনাদেরকে সাব ইন্সপেক্টর বায়োনি ড্রাউটসম্যান কমিউনিকেশান স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে আপনাদের লেভেল সিক্স অনুযায়ী স্যালারি দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা তো চলুন জেনে নেওয়া যাক কী কী পোস্ট আছে প্রথম পোস্ট আছে সাব ইন্সপেক্টর পায়নির টোটাল ভ্যাকেন্সি আছে আঠেরোটি সাব ইন্সপেক্টর ড্রাউটসম্যান টোটাল ভ্যাকেন্সি আছে তিনটি সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর কমিউনিকেশান টোটাল ভ্যাকেন্সি আছে ছাপান্নটি এবং সাব ইন্সপেক্টর স্টাফ নার্স ফিমেল টোটাল ভ্যাকেন্সি আছে উনচল্লিশটি তো আন্ড এসটি এস সি ওবিসিরা যেমন ছাড় পান তেমন ছাড় পেয়ে যাবেন বয়সের ক্ষেত্রে অনলাইন মোডে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো এখানে বলা হয়েছে আপনাদের সাব ইন্সপেক্টর পায়নির ক্ষেত্রে তিরিশ বছর আপ টু অর্থাৎ আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে কোনো ইউনিভার্সিটি থেকে দু নম্বর যে পোস্ট আছে সাব ইন্সপেক্টর ডাউটসম্যান আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনাদের মাধ্যমিক পাস বা সমতুল্য পাস করে থাকতে হবে এবং দু বছরের ন্যাশনাল ট্রেডসম্যান সার্টিফিকেট থাকতে হবে কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে এক বছরের আপনাদের যদি সার্টিফিকেট কোর্স করা থাকবে এবং এক বছরের এক্সপিরিয়েন্স যা হয়েছে অটোকার্ট থেকে ডিজাইরেবেল কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাদের যদি ড্রাউটসম্যানশিপ করা থাকে কোনো ইউনিভার্সিটি থেকে বা কোনো সংস্থা থেকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো পরবর্তী পোস্ট আছে সাব ইন্সপেক্টর কমিউনিকেশন বয়স বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে কোয়ালিফিকেশান বলা হয়েছে ডিগ্রি থাকতে হবে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশানে অথবা কম্পিউটার সায়েন্সে আপনাদের ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স যদি থাকে ইউনিভার্সিটির সাবজেক্টে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী যে পোস্ট আছে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স ফিমেল একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে কোয়ালিফিকেশন বলা হয়েছে এইচএস পাস করে থাকতে হবে সায়েন্স স্ট্রিমে অথবা সমতুল্য পাস করে থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে তিন বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে জেনারেল নার্সিংয়ে এবং স্টেট নার্সিং কাউন্সিলে নাম থাক রেজিস্ট্রেশন থাকতে হবে তার সঙ্গে আপনাদের বলা হয়েছে বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো ইউনি হসপিটালে লাস্ট ডেট বলা হয়েছে আপনাদের কাল গতকাল বেরিয়েছে অর্থাৎ সত তারিখে এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তারপর থেকে আপনাদের তিরিশ দিন থাকবে অ্যাপ্লাই করার ডেট ফি বলা হয়েছে ইউ আর এবং ও ক্যাটাগরির ক্ষেত্রে ফি রাখা হয়েছে দুশো টাকা এসটি এক্স সার্ভিসম্যান এবং এসসিদের ক্ষেত্রে কোনো ফি নেই অ্যাপ্লাই করতে হবে আপনাদেরকে অফলাইনে এই সরি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আমি অনলাইনে অ্যাপ্লাই করার লিঙ্কটি প্রোভাইড করে দেবো সেই লিঙ্কটির থ্রু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ